গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু বং ফ্যামিলি ব্লগ। মানে আমি উল্টো হাতে ক্যামেরাটা ধরে আছি, তাই ধরতে পাচ্ছি না ঠিক করে। হাল খুব খারাপ, সকাল সকালে স্ত্রী উঠে গেছে ঘুম থেকে, আর এখানে আমিও আজকে বুঝতে পারিনি যে কখন সকাল হয়ে গেছে। আমার উঠতে দেরি হয়ে গেছিলো, দেরি হয়েছে, তারপরে আমি যখন থেকে উঠেছি তারপর থেকেই স্ত্রী উঠে গেছে। এখন প্রায় 11টা বাজতে যায় আর আমি ব্রেকফাস্ট করে উঠতে পারিনি। শেষমেশ এই যে স্যান্ডউইচ, মানে বলছি আমি, একটা ডিম সেদ্ধ, টমেটো, পেঁয়াজ, শশা ছিল না, আর হচ্ছে ইয়ে দিয়ে আলু সেদ্ধ ছিল, তো আলু সেদ্ধ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে কোনো ক্রমে খাচ্ছি। স্ত্রী এখনও জেগে রয়েছে, তবে ও মনে হয় হয়তো আবার ঘুমোবে, তাই এই যে এই ব্যবস্থা আপাতত ওর। আমি একটু নিচে বসে ওর বাসে বসেই খাচ্ছি, তার কারণ ওকে দোল দিতে হবে, ওকে দুলিয়ে দুলিয়ে আমি নিজে খাবো আর কি। যদি একটু ঘুমোয়, রান্নাবান্না কিছু হয়নি, তার মধ্যে আজকে হাজব্যান্ডের মিটিং আছে, ও মিটিংয়ে বেরোবে, 3:05 ট্রেন, তার মানে 2:30 হয়তো বেরিয়ে যাবে, তো তার আগে আমাকে খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যাই হোক, কিছু একটা তো খেতে হবে। এত কষ্ট করে আমি কালকে রাত্রি প্রায় 1টা, মানে হ্যাঁ, স্ত্রী ঘুমানোর পরে 12টার পরে আমি মেশিন চালালাম, ওয়াশিং মেশিন, চাদরগুলো যবে থেকে এসেছি কাঁচা হয়নি, তাই মানে দুর্ভাগ্য কী বলবো, এই দেখো মেঘলা বেদা। এখনও পর্যন্ত আমি একটাও চাদর শুকোনোর সুযোগ পাইনি, যার জন্যই আমি রাতেই কেঁচেছিলাম যে সকালে উঠেই শুকিয়ে দেবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেটা তো হয়নি। উপর থেকে তো বৃষ্টি হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কতক্ষণ আমার মেয়ে ঘুমোবে আমি জানি না, ও একটু ঘুমোলে মেয়েরা না না ঘুমোক, এরকমভাবে চুপচাপ যদি থাকো তাহলেও হবে, আমার কোলে ওঠার বায়নাটা না করলেই হলো। মানে গোবরা সে গেছেন, ডিম সেদ্ধ করে দেখলাম যে ও একটুখানি কুসুম খেলো, দাঁত নেই, তাই এমনি ডিম তো খেতে পারে না। গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তায়, তাই আওয়াজ। ওকে একটু কুসুমটা খাওয়ালাম, খেয়েছে, আমার মনে হয় একটু শরীরটাও ঠিক হচ্ছে, তার মানে একটুখানি কুসুম খেয়েছে। ঘুমাম, একটুখানি ঘুমোলে আমি একটু রান্নাবান্না সারবো, এত কাজ থাকে কিছুই করে উঠতে পারি না, একটু ঘুমোলে আমি শান্তি পাই। ততক্ষণ আমিও খেয়ে নিই, রকি খাওয়া বাকি, এখনো রকিও খাবে। কিছুক্ষণের জন্যই স্ত্রী ঘুমালো, তো তার মধ্যে আমি চাদরগুলো একটু বাইরে দিলাম, কিন্তু বৃষ্টি নেমে গেল, আর হলো না, আবার আমাকে বারান্দায় একটা ব্যবস্থা করতে হলো। বারান্দায় একটা ব্যবস্থা করে মেলার জন্য তারপরে বারান্দাতেই দিয়ে দিলাম। এখন বৃষ্টি বন্ধ, কিন্তু মেলতে পারবো না। এই স্ত্রীকে কোনো ক্রমে রাখতে রাখতে আমি রান্নাটাও করছি, পটল আলুর তরকারি বসিয়েছি, কমপ্লিট মাছ করব ওই যে, কিন্তু কী করে করব, স্ত্রী একটুও বসছে না, উচ্ছে ভাজা করা পর্যন্ত একটু বসলো। আমি ওর দোলনাটা এইভাবে বার করে দিয়েছিলাম, এই যে এইভাবে বার করে দিয়ে খেলনা ওকে দিয়েছিলাম ভেতরে, ও যেগুলো দিয়ে খেলতে ভালোবাসে, কিন্তু এই যে দেখো ঘ্যান ঘ্যান করছে, একটুও থাকতে চাইছে না। অনেক বেলাও হয়ে গেছে, আমি কী করে রান্না করব বাকিটা বুঝতেই পারছি না। স্ত্রী যদি এরকম দুষ্টু করে আমি কী করে করবো, এখন বৃষ্টি নেই, কিন্তু এই যে আমরা বারান্দায় সব চাদর মেলেছি। দেখি কোনো ক্রমে কতটা রান্না করতে পারবো, 1:45 কী করবো আমি বুঝতেই পারি না। মেয়েটা একটু ঘুমোয়ও না ঠিক করে, আর আমাকে কাজও করতে দেয় না। অনেক কষ্টে স্ত্রী একটু ঘুমিয়েছে, ও ঘুমোতে ঘুমোতে আমি একটু মাছ রান্না করছি, কমপ্লিট মাছ বার করে রেখেছিলাম যে, সেটা রান্না করছি। রান্নাটা স্নানটা আমি করে নিতে পারবো, তাহলে অনেকটা নিশ্চিন্ত হয়ে যাবো।
তারপরে স্টে উঠলে অসুবিধা হবে না আমার। যদি খেয়ে নিতে পারি তাহলে তো আরোই ভালো। স্নান করে একেবারে রকিকে খেতে দিয়ে দিলাম। রকি খেয়ে নিয়েছে, মাছ হতে বেশিক্ষণ লাগবে না। লাস্ট মাছ আমি ভাজব, জানি না হাজব্যান্ড খাবে কিনা তাও জানি না, ওর জন্যই আমার মানে মাছটা করা। ওর যদি দেরি হয়ে যায় তাহলে আর বাইরে থেকেই হয়তো খেয়ে চলে যাবে, আর না হলে হয়তো খাবে বাড়ি এসে, দেখা যাক। তাও আমি আসার পরে এই ফার্স্ট আমি এত কিছু রান্না করলাম আজকে, এত কিছু আমি অনেকদিন পরে রান্না করলাম শুধুমাত্র এই কথা ভেবেই যে যদি বর দুপুরে খাই আজকের মিটিংয়ে যাবে, দুদিন থাকবে না। তো উচ্ছে ভাজলাম, একটু আমের ডাল করলাম, আর পটল আলু পটল আলুর তরকারি করলাম। পটলগুলো সব শুকিয়ে যাচ্ছিল আসার পরের দিন, না 15 আগস্টেই ও আমাকে কিছু সবজি বাজার করে এনে দিয়েছিল, সেদিন থেকে আমি রান্না করে উঠতে পারিনি। তো পটলগুলো ওই জন্য শুকিয়ে যাচ্ছিলো, ওই জন্য বাধ্য হয়ে তরকারিটা আমি করলাম। আর তাছাড়াও আমি মাছ দিয়ে খেতে পারি না খুব একটা ভালো, তরকারিটা করা থাকলে রাত্রে শুধু ভাত হলেই আমার ডাল তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। ওই ভেবেই আমি আরও মানে এই বেলাটা দেরি হচ্ছে ঠিকই, কিন্তু পরের বেলাটা আমি একটু স্বস্তি পেয়ে যাব, সেই একটু ঘুমোতে ঘুমোতে যদি আমি এগুলো সেরে নিতে পারি। এখনও এই যে এই জিনিসটা যে এসেছিল এটা এখনও গুছানো বাকি আমার, ওই যেটা খুলেছিলাম সেটা এখনও, এই যে এই বেডটাতেও অনেকটাই ছোট হচ্ছে, এই বেডটাতেও অনেকটাই ছোট হচ্ছে, এই যে আমি লাগিয়েছিলাম এখানে এতটা গ্যাপ থেকে যাচ্ছে। তো দেখি আমি 6-7 যদি পাই তো ভালো কথা, না হলে এটা রিটার্ন করবো আমি, দিয়ে অন্য কিছু অপশন খুঁজতে হবে আমাকে, না হলে হবে না। আমি স্নান করতে না করতেই শ্রী উঠে পড়েছে, আমি এসেই দেখলাম যে বিছানাতেও অলরেডি মশারি থেকে মশা মানে খাটের ধারে দিকে আসছিল, আমি এসেই দেখি তো উঠে পড়েছে বলে আর আমার খাওয়াটা হলো না, রান্না কমপ্লিট করতে পেরেছি। এবার ওকে একটু খাইয়ে নেব, শ্রী খাবে তো, বাচ্চা খাবে তোমার, ও আমার মাথার উপরে গামছাটাকে দেখছে বারবার। হ্যাঁ, শ্রীকে এবার একটু খাইয়ে নেব ভাত, তারপরে আমি কিভাবে খাবো জানি না, দেখি চেষ্টা করব খাবার ওকে রেখে। রকমভাবে শ্রী ভাতটা খেতে দিল কেঁদে কুদে, 4টে বাজে, 4টের সময় আমি ভাত খেলাম, মানে 4টে বেজে গেছে অলরেডি। হ্যাঁ, তুমি তো কান্না করছিলে, ওকে একটু দোলনাতে বসিয়েছিলাম কিন্তু কিছুতেই থাকছিল না, এইভাবেই বরকে খেতে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল, আর আমি ওর সামনে বসেই খাচ্ছিলাম, তাও আমাকে খেতে দিচ্ছিল না, দোলনা থেকে বাইরে আসবে, মানে কোনো ক্রমে নাকি মুখে আমি গুজে ওকে এই মুখ ধুয়ে কোলে নিলাম। এবারে যদি একটু ঘুম তাহলে ভালো হয় আমার জন্য, দেখা যাক। কিছু খাইও নি, ও ভাতও খেলো না, একটুও ভাত খেতে চাইনি, আর একটু পরে যদি একটু সুজি টুজি কিছু খায়, আর একটু এখন যদি একটু শ্রী ঘুমাবে মা, একটু ঘুমালে ভালো হয়। সন্ধে হয়ে গেল কিন্তু শ্রীর এখনও পর্যন্ত ঘুম আসছে না, এবারে আমি মানে ফুল দমে ওকে চেষ্টা করব ঘুম পাড়ানোর, যাতে একটু ঘুমায়, ঘুমালে আমি একটু কাজ করতে পারবো। ঘুমাবি মা, ঘুমাবে বলে দাও তো সবাইকে, একটু ঘুমা, কি ঘুম পাবে এবারে, ঘুম পাবে, হ্যাঁ কি ঘুম পাবে, একটু ওকে ঘুম পাড়ানোর আমি চেষ্টা করব, ও যাতে একটু ঘুমিয়ে পড়ে, তাহলে আমি রাত্রের জন্য একটু ভাত বা যা যা করার একটু করে নেবো আগেই, আর ওরও খাবার করতে হবে, আজকে ও সারাদিনে একটু সলিড খাবার খায়নি আর শুধু ব্রেস্ট ফিডই করে যাচ্ছে, এবারে হয়তো ঘুমাবে, একটু চোখ পশলাচ্ছে, ওকে একটু ঘুম পাড়িয়ে নিই। এখন 8টা বাজে রাত্রি, এখনও পর্যন্ত শ্রী ঘুমায়নি, চেষ্টা চলছে এই যে। আই ঘুম যাই ঘুম বুড়গি পাড়া দি আমার সোনা ঘুমিয়ে
পরে কথা মুড়ি দি। এবার যদি একটু ঘুমায়, আমার ডিনার কমপ্লিট। শ্রী একটুখানি ঘুমিয়েছিল, সেই ফাঁকে আমি ভাত করলাম, রকিকে খেতে দিলাম আর আমিও খেয়ে নিলাম। খেয়ে জাস্ট আমি খাচ্ছিলাম, শ্রী মশারিতে ঘুমাচ্ছিল আর হঠাৎ ও আমি শুনতে পাই যে করে একটা চিৎকার করলো, এসে দেখলাম মশারিতে ও ঝুলছে। হ্যাঁ, মানে আজকে মশারি বাঁচিয়ে নিয়েছে। বলো মামা, তুমি কাঁদোনি তো? হ্যাঁ একটু কাঁদোনি। আর শ্রী কী খেয়েছে মামা? শ্রী এখনই কী খেয়েছে? সুজি খেয়েছে, শ্রীও সুজি খেয়ে নিয়েছে। তো আজকের মতো আমাদের সবার ডিনার কমপ্লিট। হ্যাঁ মামা, আর ভালো লাগছে না ওর? চলো টাটা, গুড নাইট, গুড নাইট।